আমরা আতিপুর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও লক্ষ্মী পূজাতে শব্দ দূষণ এবং বায়ু দূষণ পরিমাপনের জন্য আমরা বিশেষভাবে উদ্যোগ নিয়েছি। তো শব্দ বায়ু দূষণের জন্য প্রাথমিকভাবে যে বলতে চাই যে আমাদের আগরতলা শহরে আমরা বটদোয়ালিতে একটা এবং আমাদের রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাদে দুইটা মেশিন বসানো আছে। সেই মেশিনের মাধ্যমে আমরা বাতাসের বিভিন্ন ধূলিকণাগুলি যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তার পরিমাণটা কি, কতটুকু পরিমাণ এই বাজির কুফলের দ্বারা বা বাজির পোড়ানোর ফলে বাতাসে সব মানে বাতাস দূষিত হয়েছে তা পরিমাপ করতে পারবো। এছাড়াও আমরা আরো তিনটা ডিস্ট্রিক্টে, একটা গোমতী ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টেও আমরা এই তিনটা মেশিন বসিয়েছি, যার সাহায্যে আমরা এই বায়ু দূষণের পরিমাপগুলিকে মাপতে পারবো। এবং বিশেষভাবে আমরা PM10, PM2.5, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বাজির পুরানোর ফলে যে জিনিসগুলি ক্ষতিকারক গ্যাসগুলি তৈরি হয় সেগুলিকে আমরা পরিমাপ করতে পারি এই মেশিনের সাহায্যে। আর শব্দ দূষণের নিয়ন্ত্রণের জন্য আমরা কি আজকে সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত ডে এবং নাইট টাইমে আমরা আমাদের ইস্ট আগরতলা, ওয়েস্ট আগরতলা এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা কন্টিনিউয়াসলি আমরা শব্দ দূষণ পরিমাপ করব। যদি দেখা যায় যে শব্দ দূষণ বা শব্দের যে পরিমাপটা সেটা একটা নির্দিষ্ট সীমার বাইরে আছে তাহলে আমরা আইনগত ভাবে বা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ব্যবস্থাপনা গ্রহণ করব। এই মেশিনটা কোন সময় চালু হবে? এবং মেশিনটা অলরেডি চালু হয়ে গেছে, এটা মেশিনটা 24 ঘন্টা মেশিনটা চলে। এখানে দুইটা মেশিন আছে, একটা হলো রেসপিরেটেবল ডাস্ট স্যাম্পলার মেশিন আর একটা হলো PM2.5 স্যাম্পলার মেশিন। এই দুইটা মেশিন চালু হয়েছে, সেটা 24 ঘন্টা চলবে। মেশিনটা 1:30 থেকে চালু হয়েছে, আগামীকাল 1:30 পর্যন্ত মেশিনটা চলবে সব জায়গার মধ্যে। যে 5টা লোকেশন আছে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের 2টা আর বাকি ডিস্ট্রিক্টের 3টা, 5টা লোকেশনে সেম ভাবেই চলবে, 24 ঘন্টা মেশিনটা চলবে। আপনার নাম? আমার নাম রাজীব পাল, সায়েন্টিস্ট। থ্যাংক ইউ।